সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা, আবারও তোমাদের মাঝে আমি সম্ভাবনার থেকে আরেকটি গাণিতিক প্রবলেম তোমাদেরকে দেখাবো। তোমরা এটাও মনোযোগ সহকারে দেখবা এবং অনুশীলন করবা। দেখো, এখানে যে প্রশ্নটা করা হয়েছে, সে প্রশ্নটা হচ্ছে হলো কি বলছে, যে তিনটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্রটি লিখো। এটা লিখতে হবে এবং এখানে তিনটে পার্ট আছে, এই তিনটে পার্টের সমস্যা কি, মানে তিনটে মুদ্রা নিক্ষেপ করলে কোনো টেল নয়, ঠিক আছে, এতে বের করতে হবে কোনো টেল নয়। তারপরে বলছে একটি টেল, এবং কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা কত, কোনো টেল নয় তার সম্ভাবনা কত, একটি টেল পাওয়ার সম্ভাবনা কত, কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা কত, তাহলে আমাদের এটা সমাধান করতে হবে। তা এখন আমাদের এখানে মুদ্রার ব্যাপারটা যেহেতু বলছে, যেহেতু মুদ্রার কথাটা বলছি, তাহলে এখন তিনটে মুদ্রা একসাথে আমরা নিক্ষেপ করার কথা বলে নাই, বলছে কি তিনটি মুদ্রা নিক্ষেপ করলে, তিনটি মুদ্রা নিক্ষেপ করলে, তাহলে তিনটি মুদ্রা নিক্ষেপ করলে তার নমুনা ক্ষেত্রটা কেমন হতে পারে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। তা দেখো, আমরা জানি যে একটা মুদ্রাকে যদি আমরা নিক্ষেপ করি, তাহলে তার হেড অথবা টেল যে কোনো একটা হবে। এবং আমরা যখন নাকি আমরা এই বেসিক আলোচনা করছিলাম টেইলের ক্ষেত্রে, তখন আমরা আলোচনা করছিলাম এবং দেখিয়েছিলাম যে দুটো মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি, তাহলে এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি, এরকম আমাদের নমুনা ক্ষেত্র তৈরি হবে দুটো মুদ্রার ক্ষেত্রে। একটা মুদ্রা যদি নিক্ষেপ করি, তাহলে নমুনা ক্ষেত্র হবে দুটো, এইচ এবং টেল, এইচ এবং টেল। তাহলে তিনটি মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের নমুনা ক্ষেত্র কি হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি, তাহলে তিনটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র নিম্নরূপ, ঠিক আছে, নিম্নরূপ আমরা দেখিয়ে দিই। তাহলে এখন দেখো যে আমরা এখানে একটা ইয়েতে দেখাই, আমরা ঘর কেটে দেখাই, এখানেও একটা ঘর কাটি, এবং আমরা এই বরাবর আমরা একটা সংক্ষেপে দেখাই যে আমাদের একটা মুদ্রা নিক্ষেপ করলে এখানে পাবো টেল এইচ, আর এখানে আমরা ধরে নিলাম টেল পাব একটা মুদ্রার ক্ষেত্রে, ঠিক আছে। এখানে কি হবে, এটা আসতেছে কি আমাদের, এটা একটা, আর দুটো মুদ্রা একসাথে যদি আমরা নিক্ষেপ করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি কি সম্পর্ক পাব, আমরা সেটা দেখি। তাহলে আমরা কি বলছিলাম, এইচ এইচ সম্পর্কটা কত ছিল আমাদের, এইচ এইচ, এইচ টি, তারপরে হচ্ছে হলো টি এইচ, তারপরে আমাদের আরেকটা সম্পর্ক কত বলছিলাম, টিটি, দুটোই আমাদের টেল পাওয়ার সম্ভাবনা এখানে কত। তাহলে এই পাশে আমরা দিলাম কি, দুইটি মুদ্রা, দুটি মুদ্রা নিক্ষেপের, আর এটা এখানে হচ্ছে হলো আমাদের তৃতীয়, ঠিক আছে, মুদ্রা, তৃতীয় মুদ্রা। তাহলে এখানে হচ্ছিল প্রথম এবং দ্বিতীয় মুদ্রা, আর এখানে হচ্ছিল তৃতীয় মুদ্রাটা। তাহলে এখন আমরা এই দুটোর সাথে এইটা মিলিত হবে আমাদের এখানে এইচ এইচ, এটা হবে এইচ এইচ টি, এটা আসবে হচ্ছে হলো এইচ টি এইচ, এটা আসবে এইচ টি আবার টি, এই দুটো, তারপর আসবে এখান থেকে এইটা টি এইচ এইচ, এটা আসবে টি এইচ টি, এটা আসবে হচ্ছে হলো টি টি এইচ, এটা আসবে টি টি টি।
তাহলে আমরা এখন এখানে দেখতে পেলাম যে আমাদের এই ক্ষেত্রে আমরা এখানে যে ছকটা আঁকলাম এটাই হচ্ছে আমাদের তিনটে মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। ঠিক আছে, দুটো মুদ্রার ক্ষেত্রে এটা, একটা মুদ্রার ক্ষেত্রে এইভাবে আমরা নমুনা ক্ষেত্রটা দেখালাম যে কি, যে এখানে প্রথম দুটোর ক্ষেত্রে যদি আমার দুটি হেড হয় তাহলে তৃতীয়টার ক্ষেত্রে হেড এবং টেল, তাহলে তার সাথে আমাদের এরকমভাবে আমাদের কি হলো এখানে নমুনা ক্ষেত্র তৈরি হলো। তাহলে এখানে নমুনা ক্ষেত্র আমরা কয়টা পেলাম, 1 2 3 4, 4 দুগুণে 8টা নমুনা ক্ষেত্র পেলাম আমরা এখানে। তাহলে এখানে আমরা কি পেলাম, নমুনা ক্ষেত্র 8টা। ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে নমুনা ক্ষেত্র যদি আমরা এখানে স্যাম্পল স্পেস এস ইকুয়াল টু দেই, তাহলে আমরা এখান থেকে কি কিভাবে পেতে পারি, এইভাবে তালিকা পদ্ধতিতে লিখলে এইস এইস এইভাবে লিখলাম, তারপরে আমরা এইভাবে লিখি এইস এইস টি, তারপরে এটা লিখি এইস টি এইস এইস টি টি, আমরা এটা লিখলাম, তারপরে আমরা এখান থেকে এটা লিখব টি এইস এইস টি এইস টি, এইটা লিখলাম, তারপরে আমাদের এখানে আছে টি টি এইচ, লাস্টে আছে ট্রিপল টি, এটাই হচ্ছে হইল আমাদের নমুনা ক্ষেত্র। তাহলে নমুনা ক্ষেত্র উপাদান সংখ্যা কত হইল, 8টা, 1 2 3 4 5 6 7 8টা আমাদের নমুনা ক্ষেত্র। ঠিক আছে, তাহলে নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা কত আমাদের এখানে, তাহলে অতএব আমরা এখানে লিখব যে নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা, নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা কত পাবো, নাম্বার অফ এস ইকুয়াল টু 8 পেলাম এখানে, নাম্বার অফ এইস আমরা। তাহলে এইটুক হচ্ছে কি আমাদের, প্রথম বলছে কি তিনটি মুদ্রা নিক্ষেপে নমুনা ক্ষেত্রটি লিখো এবং নমুনা ক্ষেত্রের উপাদান সংখ্যাটা আমরা লিখলাম আমাদের পিকিং পিলসারের কাজের জন্য। তাহলে এখন আমরা এখান থেকে দেখব যে আমাদের এতে কি বলছে, এ প্রবলেমে এসে সেরে বলছে এখানে যে আমাদের বলছে কোনো টেল নয়, কোনো টেল নয়, এতে এসে সেরে কি বলছে কোনো টেল নয়। যদি টেল যদি না পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা সেখানে কিভাবে করতে পারি, তাহলে আমরা এখানে লিখব যে ধরি যে এ একটা সেট, সেটা কি যে কোনো টেল না পাবার ঘটনা, এটাকে আমরা না পাওয়ার ঘটনা হিসাবে দিই, তাহলে সেইরকম টেল হিসাবে তাহলে এখন এ ইকুয়াল টু কত পাবো আমাদের এই নমুনা ক্ষেত্রের ভিতরে, এটার ভিতর টেল আছে, এটার ভিতর টেল আছে, এটাই 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 টেল আছে, তাহলে একটার ভিতরে শুধুমাত্র আমাদের নাই, তাহলে তার নমুনা ক্ষেত্র আমাদের এইটা শুধু একটা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে হলো আমাদের টেল না পাওয়ার ঘটনা, তাহলে এটাই হলো আমাদের টেল না পাওয়ার ঘটনা। তাহলে এখন আমরা এখান থেকে কি বলতে পারবো যে ঘটনার অনুকূলে, তাহলে এ ঘটনার অনুকূলে উপাদান সংখ্যা নাম্বার অফ এ ইকুয়াল টু 1, নাম্বার অফ এ ইকুয়াল টু 1 দিলাম এখানে, নাম্বার অফ এ ইকুয়াল টু 1। তাহলে এখন এখানে যে অতএব প্রবেবিলিটি অফ এ ইকুয়াল টু কত হবে, নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, ঠিক আছে, তাহলে 1/8, এটাই আর কি আমাদের এখানে সূত্র। তাহলে কত আসলো, যেহেতু আমরা জানি কত প্রবেবিলিটি অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, এই সূত্র থেকে আমরা এটা ব্যবহার করলাম, এটা এখানে লেখা যেতে কোনো অসুবিধা নেই, তোমরা লিখবা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে বলা হচ্ছে যে কোনো টেল নয়,
কোনো টেল নয়, এরূপ নমুনা ক্ষেত্র থেকে আমাদের টেল না পাওয়ার সম্ভাবনা কত? তাহলে টেল না পাওয়ার সম্ভাবনা শুধুমাত্র 1/8, ঠিক আছে, 1/8 আমরা এটা পেয়ে গেলাম। এরপরে আমরা বিতে আসি, বিতে বলছে কি একটি টেল, ঠিক আছে, হ্যাঁ একটা মাত্র টেল, একটা মাত্র টেল পাওয়ার সম্ভাবনা কত? একটা মাত্র এই তিনটে মুদ্রা নিক্ষেপের ফলে একটা টেল পাওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে এই নমুনা ক্ষেত্র থেকে একটা টেল পাওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা এখানে লিখব যে ধরি বি একটি টেল পাওয়ার ঘটনা, বিটাকে আমরা ধরলাম কি একটা টেল পাওয়ার ঘটনা, তাহলে বি সেটটা আমার কত হবে এখানে বিএন? দেখো তো দেখি, এই ক্ষেত্রে আমরা একটা টেল আর এইখানে একটা টেল, ঠিক আছে, তাহলে কয়টা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি? তিনটা। এই নমুনা ক্ষেত্র থেকে আমরা দেখতে পাচ্ছি একটা দুটো টেল, এই একটা টেল, এই একটা টেল আর এখানে একটা টেল, বাকিগুলোর ভিতর দুটো আছে, তিনটা আছে। তাহলে আমরা এখান থেকে লিখবো কত? এইচ এইচ টি এইচ টি এইচ এবং টি এইচ এইচ, তাহলে এটাই হচ্ছে হইল আমাদের একটা টেল পাওয়ার ঘটনা, একটা টেল পাওয়ার ঘটনা। তাহলে এখন এখান থেকে আমরা লিখবো কি যে বি ঘটনা অনুকূলে উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা নাম্বার অফ বি ইকুয়াল টু থ্রি, তিনটে উপাদান আছে, তাহলে অতএব আমরা এখান থেকে বলবো প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু, তাহলে নাম্বার অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস ইকুয়াল টু, তাহলে 3/8, 3/8 আমরা এখান থেকে পেলাম। তাহলে এটাই হলো আমাদের এখানকার আনসার, এটাই হলো আমাদের এখানকার আনসার। তারপরে আমাদের এখানে বলছে, এখানে যে দ্বিতীয় তৃতীয় প্রশ্নটা এসে বলছে, আমাদের তৃতীয় প্রশ্ন থেকে বলা হচ্ছে কমপক্ষে একটি টেল, কমপক্ষে একটি টেল ধরি। আমরা এখানে ধরি যে ধরি সি কমপক্ষে কমপক্ষে একটি টেল পাওয়ার ঘটনা, একটা টেল পাওয়ার ঘটনা, তাহলে সি ইকুয়াল টু আমরা কি দিতে পারি? কমপক্ষে একটা টেল। তাহলে কমপক্ষে বলতে কি, যে ন্যূনতম একটা, বেশি হইলে আপত্তি নাই, বেশি হইলে আপত্তি নাই। তাহলে এখন আমরা এখান থেকে দেখবো যে আমাদের এই নমুনা ক্ষেত্রে কমপক্ষে একটা, তারপর বেশি হইলে আপত্তি নেই, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা আছে, তিনটে, দুটো আছে, এখানে তিনটে, মোট ছয়টা, আর এখানে তিনটে আছে টেল, মোট হলো এখানে সাতটা। তাহলে আমরা এখন এখানে আমরা লিখব কত? এইচ এইচ টি একটা, এইচ টি এইচ একটা, এইচ ডবল টি একটা, টি ডবল এইচ একটা, টি এইচ টি একটা, তারপরে আমরা ডবল টি এইচ পাবো, তারপরে ট্রিপল টি একটা পাবো, তাহলে এই হচ্ছে হলো সাতটা, একটা 1 2 3 4 5 6 7, সাতটা এখানে থাকবে। তাহলে এখন লাগবো কি, অতএব সি ঘটনা, হ্যাঁ সি ঘটনার অনুকূলে, সি ঘটনার অনুকূলে উপাদান সংখ্যা নাম্বার অফ সি ইকুয়াল টু 7, তাহলে আমরা কত লিখবো? তে প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু নাম্বার অফ সি ডিভাইডেড বাই নাম্বার অফ এস, তাহলে ইকুয়াল টু 7/8, এটাই হচ্ছে হলো আমাদের এখানকার কমপক্ষে একটি টেল পাওয়ার ঘটনা হচ্ছে হলো কত? 7/8।
8। তাহলে আমরা এখন এখানে আমাদের যে প্রশ্নটা করা ছিল সে প্রশ্ন থেকে আমরা তিনটে গাণিতিক সমস্যা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে? তিনটে গাণিতিক সমস্যা এখানে পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের সিতে বলা হয়েছিল, আমরা সিতে সরি এতে বলা হয়েছিল যে কোনো টেল নয়, তার সম্ভাবনা ছিল কত, 1/8। বিতে বলা হয়েছে কমপক্ষে একটি টেল, তখন আসছে 3/8। এবং সিতে বল একটি একটি টেলের, আর সিতে বলছে কমপক্ষে একটি টেল, তার মানে 7/8। একই রকমভাবে আমরা এরকম যদি প্রশ্নটা করা হয় হেডের ক্ষেত্রে, তাহলে একই রকমভাবে এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। তাহলে এখন তোমরা এখান থেকে দেখতে পেলাম যে আমরা এই ক্ষেত্রে টেলের মাধ্যমে এই গাণিতিক প্রবলেমটা আমরা এখানে উপস্থাপন করলাম। তাহলে কি করলাম এখানে, এখানে টেল দিয়ে আমরা এখানে বলছি, যদি বলতো যে কোনো হেড নয়, একটি হেড বা দুটি হেড একটা টেল, এরকমভাবে আমাদের নানা রকমভাবে প্রশ্নটা করলে আমরা এখান থেকে বেছে বেছে আমাদের যেভাবে কাজটা করলাম আমরা সেইভাবেই কাজটা করতে পারবো। তা তোমরাও একইভাবে এই কাজগুলো করবা, যেহেতু সৃজনশীল প্রশ্ন হবে সুতরাং নানা রকমভাবে প্রশ্নের ঘুরাই দিতে পারে, কিন্তু সেখানে ঘাবড়ানোর কিছু নাই যদি তোমরা এই নমুনা ক্ষেত্র এবং এই বাছাই প্রক্রিয়াগুলো তোমরা বুঝছো। তাহলে চলো আমরা আরেকটা গাণিতিক প্রবলেম দেখার চেষ্টা করি। দেখো আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যাটা হচ্ছে হলো কি বলছে, দুটি নিরপেক্ষ ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলে, একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি লিখো এবং সম্ভাবনা নির্ণয় করো। কাদের এতে বলা হয়েছে প্রাপ্ত সংখ্যার ব্যবধান 4 অথবা তার বেশি, বিতে বলা হয়েছে প্রাপ্ত সংখ্যা দ্বয়ের যোগফল 7 অথবা 6 সিক্স 7 অথবা 6, সিতে বলা হয়েছে প্রাপ্ত সংখ্যার যোগফল বড় জোর 3। তাহলে এইরকম সংখ্যাগুলো কোথায় আসবে আমরা সেগুলোর সম্ভাবনা নির্ণয় করব। তাহলে এখন আমরা আসি যে আমরা ইয়ে করি, আমরা নমুনা ক্ষেত্র তৈরি করি। তাহলে দেখো আমরা নমুনা ক্ষেত্রের জন্য তৈরি করি, এখানে দেখো একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করব, ঠিক আছে, তখন আমরা কি কি পাই এখানে, 1, 2, 3, 4, 5, 6 দিলাম, ঠিক আছে, আমরা এই বরাবর একটা রেখা টানলাম, বলছে দুটি, এই বরাবর আমরা আরেকটা রেখা টানি, দেখো এখানেও আমাদের 1/2, 2, 3, 4, 5, 6 পেলাম। এখন খেয়াল করো যে আমরা এই বরাবর একটা রেখা টানি, এই বরাবর দিয়ে আমরা রেখা টানি, আমরা এই বরাবর দিয়েও রেখা টানি, এই বরাবর দিয়েও আমরা রেখা টানি, এই বরাবর দিয়েও আমরা রেখা টানলাম, ঠিক আছে, আর এটা ক্লোজ করে দিলাম। এখন দেখো এই বরাবর থেকে যদি আমি এই লম্ব রেখা টানি, এই বরাবর এটা টানলাম, প্রত্যেকটা কলাম করে দেই, এই বরাবর দেই, এই বরাবর টেনে নেই, ঠিক আছে, এই বরাবর টেনে নেই, এই বরাবর আমরা এখানে টেনে নেই, এটাকে আমরা ক্লোজ করে দিই পাশ দিয়ে। তাহলে আমরা এখন এখানে যেটা দেখব, তাহলে এই দিক বরাবর একটা ছক্কা, এই দিক বরাবর একটা ছক্কা যদি হয় তাহলে দুইটা ছক্কা এখানে কত করতে পারে, 1, 1, ঠিক আছে, 1, 1, 1, 1 এটা আসবে, 1, 2, 1, 3, 1, 4, ঠিক আছে, 1, 5, 1, 6, এটা আসবে 2, 1, 2, 2, 2, 3, 2, 4, 2, 5, 2, 6, 3, 1, 3, 2, 3, 3, 3, 4, 3, 5,
5 1 5 2 4 3 4 4 4 5 4 6 5 1 5 2 দেখো 5 3 5 4 5 and 5 5 and 6 6 1 6 2 6 3 6 4 তারপর আসবে কত 6 5 6 6 তাহলে এখন এই হচ্ছে হলো দুটো ছক্কা যদি আমরা নিক্ষেপ করি তাহলে এইরকম সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হবে তাহলে এখানে সিক্স এখানে সিক্স সেটা একটা বর্গক্ষেত্র কত হলো 6 6 36টা এখানে আমার উপাদান রয়েছে এই নমুনা ক্ষেত্রের উপাদান সংখ্যা হবে কত 36 এই নমুনা ক্ষেত্রের উপাদান সংখ্যা কত হবে 36 তাহলে এখন আমরা এটার ক্ষেত্রে একটা সলিউশন তো আমরা এখানে নমুনা ক্ষেত্র তৈরি করলাম তাহলে এখন আমরা এখানে লিখব যে নমুনা ক্ষেত্র এস হলো এখানে নাম্বার অফ এস ইকুয়াল টু 36 আমরা এখানে দেখতে পেলাম 36 আমরা এখানে কি করলাম দেখতে পেলাম 6 6 36টা এখানে নমুনা ক্ষেত্র তাহলে আমাদের প্রথম প্রশ্নের ভিতরে যেটুকু বলছে সেটুকু আমরা নমুনা ক্ষেত্র নির্ণয় করে এখানে দেখালাম তা এখন এখানে আসো আমাদের এতে যে সম্পর্কটার কথা বলা হয়েছে যে কি যে প্রাপ্ত সংখ্যার ব্যবধান 4 বা তার বেশি প্রাপ্ত সংখ্যার ব্যবধান 4 বা তার বেশি তাহলে এখন দেখো যে প্রাপ্ত সংখ্যার ব্যবধান পার্থক্য পার্থক্য কত বেশি হবে তাহলে 4 হতে হবে অথবা বেশি হতে হবে তাহলে যে 5 5 1 এটা আছে 6 1 এটা আছে এই 6 3 আছে হ্যাঁ 4 এর বেশি তাছাড়া তার কোনোটা দেখা যাচ্ছে না 4 এর 4 এবং তার বেশি ডিফারেন্সগুলো এই যে পয়েন্টগুলো থাকবে ঠিক আছে এই ক্রমজোরের ডিফারেন্সটা 4 অথবা 4 এর চাইতে বেশি যেগুলো আছে সেগুলি তার নমুনা ক্ষেত্র হবে তাহলে এখন আমরা এখানে ধরি যে এ প্রাপ্ত সংখ্যাদ্বয়ে ঠিক আছে ব্যবধান 4 বা তার বেশি হওয়ার ঘটনা ঠিক আছে এটা হলো এ একটা সেট ধরলাম সে সেটটা হলো কি যে যে দুটো সংখ্যা আমরা পাবো তাদের ব্যবধান 4 অথবা তার বেশি হওয়ার ঘটনা তাহলে এখন আমরা এখান থেকে এই ঘটনাটা দেখি এর ভিতরে আমাদের কি কি আছে 1 একটা আছে হলো 1 5 ঠিক আছে তারপর আছে 1 6 এরকম আছে তারপরে 2 6 আছে ওকে তারপরে 5 1 আছে 5 1 আছে তারপর আমাদের আছে 6 1 আছে এরপর আমাদের 6 2 আছে এই কয়েকটাই আছে এর বেশি কিছু নাই দেখো 5 1 ঠিক আছে 5 1 এই যে 5 1 6 1 6 1 1 6 আছে তারপরে এখানে আছে 6 2 2 6 এছাড়া আর কোনোটাই আমাদের এখানে হবে না তাহলে এখানে কয়টা হলো আমাদের 6টা হচ্ছে তাহলে আমাদের এখানে উপাদান সংখ্যা কয়টা 6টা পেলাম তাহলে আমরা এখন আগের মতো এখানে লিখব যাতে এই ঘটনার অনুকূলে উপাদান সংখ্যা এই ঘটনার অনুকূলে উপাদান সংখ্যা নাম্বার অফ এ ইকুয়াল টু 6 নাম্বার অফ এ ইকুয়াল টু 6 তাহলে অতএব এখানে আমাদের লিখতে হবে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু
নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস ইকুয়াল টু কত হবে, 6/36 ইকুয়াল টু 1/6। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এটাই এখান থেকে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সমাধান। তাহলে আমরা এই ঘটনার ক্ষেত্রে পেয়ে গেলাম। এখন এরপরে আমাদের বলছে কত, বি 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 যে পয়েন্টটা প্রশ্নটা দিছে, প্রাপ্ত সংখ্যার যোগ সংখ্যাদের যোগফল 7 অথবা 6। তাহলে বি বিতে এখানে এসে ধরি, হলো আমরা এখান থেকে ধরি বি সেটটা ধরবো, সে হলো কি প্রাপ্ত সংখ্যাদ্বয়ের, প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল 7 অথবা 6 হওয়ার ঘটনা। ঠিক আছে, সিক্স সিক্স হওয়ার ঘটনা আমরা এটা দেখলাম। তাহলে এখন বি সেটটা আমাদের এখানে কত কত আসবে আমরা একটু দেখব, যে দুটোর যোগফল 7, দেখো তো দেখি এইখানে 7 অথবা 6, 7 এই যে 6, এইটা আসবে, এইটা আসবে 6, এইটা আসবে 6, এটা আসবে 6, এটা আসবে 6, এরপরের যা আছে সবকটাই কিন্তু 7। দেখো এরপরে 7 বলা হচ্ছে, সরি 7 বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে এইটার যোগফল 7, এটার 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 যোগফল 7, আর বাকিগুলো কিন্তু আমাদের 7 ও 6-এর বেশি, এই পাশেরগুলো আমার 6 এবং 7-এর চেয়েতে বেশি, আর তারপরে এগুলো less than 6। ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি, আমাদের এখানে কি কি দেখতে পেলাম, 5-1, 5-1, 4-2, 3-3, তারপরে হচ্ছে 2-4, 1-5, আমরা এইরকম রাশিগুলো দেখতে পেলাম। ঠিক আছে, তারপর এখান থেকে দেখবো কত, এখানে 6-1, 5-2, 4-3, 3-4, 2-5 এবং 1-6, এইগুলোই হচ্ছে হলো আমাদের এটা সমষ্টি। তাহলে এখন আমরা এখানে লিখব হচ্ছে হলো কত, 5-1 একটা কর্মযোগ, তারপরে আমরা 4-2। তাহলে তোমরা এটা কিভাবে করবা, তাহলে এই যে আমরা যে সবটা করছি ঠিক এই বরাবর, এই ডায়াগোনাল এই বরাবর আমরা এই পয়েন্টগুলো সাজিয়ে দেব। তাহলে 4-2 পেলাম এখান থেকে, তারপরে 3-3 আমরা পাবো, তারপরে 2-4 পাবো, তারপরে আমরা পাবো 1-5 পাবো, ওকে আমরা 1-5 পাবো, এরপরে আমরা এই বরাবর আমরা এখানে গেলাম, এখান থেকে এই বরাবর নামতে পারি আমরা এখানে, বা এখান থেকে আবার উঠবো, তাহলে এখান থেকে পাবো হলো 6-1, তারপরে পাবো হচ্ছে হলো 5-2, তারপরে পাবো হলো 4-3, এরপরে আমরা পাবো 3-4, তারপরে পাবো পাবো হচ্ছে হলো 2-5, এরপরে আমরা পাবো 1-6, এই হচ্ছে হলো আমাদের এখানকার ক্রমজগুলো। তাহলে কয়টা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ঠিক আছে, তাহলে আমরা এখানে বি ঘটনার ক্ষেত্রে, তাহলে বি ঘটনার অনুকূলে অনুকূলে উপাদান সংখ্যা নাম্বার অফ বি ইকুয়াল টু আমরা পেলাম 11। তাহলে অতএব প্রবেবিলিটি অফ বি ইকুয়াল টু কত হবে, নাম্বার অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস ইকুয়াল টু 11/36। যেহেতু এটা আর ম্যানিপুলেশন করা যায় না, সিম্পলিফাই করা যায় না, এটাই হলো আমাদের এখানকার আনসার, এটাই হলো আমাদের এখানকার আনসার। এরপরে আমরা দেখি আমাদের সি ব্যাপারটা কী বলছে, এখানেও দেখি সিতে বলছে প্রাপ্ত সংখ্যার যোগফল বড় জোর 3। হ্যাঁ, সিতে বলছে কি প্রাপ্ত সংখ্যার যোগফল বড় জোর 3, প্রাপ্ত সংখ্যার যোগফল বড় জোর 3। ধরি সি প্রাপ্ত সংখ্যা দ্বয়ের যোগফল
বড় জোর থ্রি হওয়ার ঘটনা। ওকে, বড় জোর থ্রি হওয়ার ঘটনা। তাহলে এখন বড় জোর থ্রি মানে থ্রি হবে, থ্রি কম হইলে আপত্তি নাই, কিন্তু থ্রির চাইতে বড় হতে পারবে না। তাহলে এক্ষেত্রে আমরা কোনটা দেখতেছি? তাহলে এটা দেখতেছি এই দুটোর যোগফল থ্রি, থ্রির চাইতে ছোট, এই দুটোর যোগফল আমরা কত পাবো? এটা এই দুটোর যোগফল থ্রি, এই দুটোর যোগফল থ্রি, আর বাকিগুলো থ্রির চাইতে বড়। তাহলে এই তিনটে উপাদানই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, নমুনা ক্ষেত্র থেকে। তাহলে এখন আমরা লিখব যে অতএব সি সেটটা কত হবে। আমাদের এখানে দেখলাম আমরা কত কত দেখলাম, একটা দেখলাম ওয়ান ওয়ান, ঠিক আছে, আর একটা দেখলাম টু ওয়ান, আর একটা দেখলাম কত, ওয়ান টু। আমরা এই তিনটে উপাদান এখান থেকে দেখলাম, এই তিনটে দেখলাম। তাহলে এখন আমরা এখান থেকে বলবো কি, সে আগের মতোই, যে সি ঘটনা অনুকূলে উপাদান সংখ্যা নাম্বার অফ সি ইকুয়াল টু থ্রি। তাহলে অতএব প্রবেবিলিটি অফ সি ইকুয়াল টু নাম্বার অফ সি ডিভাইডেড বাই নাম্বার অফ এস, তাহলে কত আসবে, থ্রি বাই 36 ইকুয়াল টু 1/12। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে তোমরা এখন দেখতে পেলা যে আমরা এইখানে দুটো, আগে আমরা দেখলাম যে দুটো তিনটে মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে, আর এখন দেখলাম দুটি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে, তাদের নমুনা ক্ষেত্র এবং তাদের বিভিন্ন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে আমরা সেগুলোর থেকে এটা নিয়ে আসলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা এইভাবেই আমাদের সম্ভাবনার গাণিতিক প্রবলেমগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবা। এরপরে তোমরা এটা বের করবা, আলাদাভাবে উত্তর লাগবা, ওটার আর কোনো প্রয়োজন মনে করছি না। তোমরা সকলেই এই বিষয়ে জানো এবং বুঝো। তাহলে এই যে গাণিতিক যে প্রবলেম দুটো আজকে আমি দেখালাম, এই দুটো গাণিতিক প্রবলেম তোমরা তোমাদের নিজ নিজ পাঠ্যবই থেকে সদৃশ জাতীয় অঙ্কগুলো তোমরা এগুলো সমাধান করার চেষ্টা করবা। যত চেষ্টা করবা এবং যত অনুশীলন করবা, তত তোমরা এইসব গাণিতিক বিষয়ে তোমরা সফলকাম হবা। প্রত্যাশা, তোমরা চেষ্টা করবা। তো আজকের এই ক্লাসটা দেখার জন্য সকলকে ধন্যবাদ, এবং আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।